ব্যবস্থাপত ছাড়া। আপনি সুন্দর করে 3টা বাজে পর্যন্ত ফেসবুক যায় উঠে গেলেন আর ফজর নামাজ শুই গেলেন, আল্লাহর কসম খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়াও গেল আখিরাতও গেল, তার সব গেল, কান্নাহু হুতরা আলুহু ওয়া আলু ওয়া মালু, তার যেন জান মাল সন্তান সন্ততি স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ চলে গেল। একবার নয় যদি হাজার বার চলে যায় যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে। এই জন্য কোন মোমেন ফজর ছাড়ে না, কোন মুনাফিক ফজর পড়ে না। কি বলছি বলেন? হুজুর আমি পারি না, যদি তুমি নাই পারো রব দিল কেন? তাহলে বুঝা গেছে পারে না কে? ইমান নাই যার কলি যায় সে পারে না, আর ইমান আছে যার কলি যায় সে ঘুমাতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি পারবো বলেই রব ফজর ফরজ করে দিয়েছেন, আর আমাকে দেওয়ার জন্যই পরীক্ষা পদ্ধতি রেখেছে, একটু ঘুম চাপিয়ে দিব দেখি তুমি উঠো কিনা। কি তাহলে পরীক্ষা এত সহজ হয় না যে সবাই পারে? এই জন্য 50 50 50 3 50 150 নম্বর দিয়া 1200 নম্বরে পরীক্ষা ফলাফল দিয়ে দিবে, এরা সামনে গিয়ে ডিসি হবে, এটা জাতি ধ্বংসের জন্যই করা হয়েছে। পরীক্ষা তো কি হয় না যে না পড়েও পাশ করবে? আবার তো কঠিন হয় না, পড়লেও পারে না, বুঝুন না কথা। এবার তাহলে ফজর নামাজ একটা পরীক্ষা বলেন? ফজর নামাজ কি? এই পরীক্ষা যে পাশ করে রব তাকে প্রথম সার্টিফিকেট দেয়, ফা ইন্নাহু মুমিন, এটা মুমিন। ফজরের পরীক্ষা যে পাশ করে সে মুমিন, সুবহানাল্লাহ বলে না? ফজরের পরীক্ষা যে পাশ করে সে কি? সারা পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের কওমি মাদ্রাসা, যেগুলোতে ফজরের নামাজে বাবুর্চি থেকে মোতামিম সকলেই জামাতে শরীক হয়। এই জন্য ফজরের নামাজ বড় কঠিন পরীক্ষা। 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কার, ফজরের নামাজ জামাতে পড়লা আর এশার নামাজ জামাতে পড়লা, সারা রাত বিনিদ্র রজনী যাপনের পুরস্কার পেয়ে গেলা। কষ্টটা যেমন পুরস্কারটা তেমন। এবার বললাম রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতে পড়লে আর কি দিবেন? রব বলেন কথা দিলাম তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। এই জন্য ফজরের নামাজ পড়ে যে সুস্থ জীবন লাভ করে সে, সুস্থ জীবন লাভ করে সে। এবার বলুন রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতে পড়লে আর কি দিবেন? রব বলেন কথা দিলাম চারাটাকে সুন্দর করে দিব। এই জন্য এদেশে ইমাম সাহেবদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। খাড়া করে ইমাম করে খাড়া করে খাড়াম খাড়া চান চাই সুন্দর নেই মাশাআল্লাহ খান খাড়াম দেখেন সুন্দর নেই চান চাই খাড়াম চাই সুন্দর নেই চান চাই সেই মহিউদ্দিন খাড়াম চাই আরে আরে সুন্দর নেই কোন চাই আরে খাড়াম চাই সুন্দরী কোন বুঝেন আল্লাহ আরো সুন্দর করে দেয়। অ্যাডভোকেট ফজর নামাজ জামাতে পড়ে তার চেয়ে আরো সুন্দর। কাপড়ের দোকানদার ফজর নামাজ জামাতে পড়ে তার চেয়ে আরো সুন্দর। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
কবে থেকে? আল্লাহ রাসূল যদি কারোর বেলায় নেফাকের সন্দেহ করতেন, কারোর বেলা যদি রাসূল নেফাকের সন্দেহ করতেন, ফজরের সালাম ফিরে জিজ্ঞেস করতেন মসজিদে সে আছে কিনা। এবার সাহাবা একদম দেখে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইনি তো নাই। রাসূল বলতেন আহা, তার বেলায় নেফাকের সন্দেহ ছিল, এখন তো দেখি বাস্তব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, নেফাকে কি ছিল এখন দেখি কি হয়ে গেছে, বাস্তব হয়ে গেছে। বুঝতে পারেন? বুঝতে পারেন? কি বলছি, নেফাকের কি ছিল এখন দেখি কি হয়ে গেছে, বিষয়টা কি? ফজর নামাজ বিষয়টা কি? কি রেখে দিয়েছেন রব ফজরের সফে আউয়ালের মধ্যে? কি রেখে দিয়েছেন রব? ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নতের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা তার চেয়ে ভারী। সুবহানাল্লাহ, সুন্নতের এত দাম কেন বললেন? যে সুন্নত পড়বে সে ফর ফজর পড়বে কিনা? ফজর যে সুন্নত, যে দূরে রাসূলেরটা, রাসূল বলে আমারটার দাম আমি দিতে পারি, রবের ফরজটা এটার দাম আমি বলতে পারবো না। কি দেখি, আচ্ছা কত রাকাত ফরজ সুন্নত বললে এক রাকাত ফরজ হবে? আচ্ছা কত বছরের সুন্নত দিয়ে এক এক ওয়াক্ত ফরজ হবে? এক সুন্নতের দাম যদি এত হয়, রাওয়াহু মুসলিম রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর মুসনাদ আহমদ রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। আল্লাহ নবী বলেন সন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে সবগুলোর চেয়ে বেশি দামি। একটু কল্পনা তো করেন, সুন্নতে যদি এত দাম হয় এবার ফরজের দাম কত হবে? 70,000 বছর যদি সুন্নত পড়ে একটা ফরজের সমান হবে না। এই হাদিস আমি এই তিন দিন আগে পড়ছি, আর পড়ে রাতে কতক্ষণ কাঁদছি মালিকের কাছে, মালিক জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দিয়ে দিও। দুইটা রাকাত, দুইটা রাকাত, রাকাতান দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে আমি নেই। শুধু কোম্পানিগঞ্জে একটা দোকানের চেয়ে দামি না, ইটালির একটা বাড়ির চেয়ে দামি না, সুইজারল্যান্ডের একটা ফাইভ স্টার হোটেল থেকে দামি না। আমি এক শহর দেখছি খোবার, বাহরাইন ব্রিজের গোড়ায় কমপক্ষে কয়েকশো বাড়ি আছে 50 তলার উপরে। যেদিকে তাকাবেন 50 নিচে কোনো বাড়ি নেই। কেমন শহরটা, কি যদি এরকম একটা বাড়ির মালিক আপনাকে বানায় দিতে দুই রাকাত পড়লে, কি আগামী 20 বছর পরে ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর, আগামী 20 বছর পরে 16 ডিসেম্বর দুই রাকাত নামাজ পড়লে একটা একতলা বাড়ি দিবে ঢাকা, বলেন এই 20 বছর কে কে অপেক্ষা করবেন? বলেন সবাই অপেক্ষা করবেন। আরে কথা বলেন, কি কি বলবেন? আল্লাহ 20টা বছর হায়াত দাও, হুজুর দোয়া করিয়েন যখন 20 বছর হায়াত পাই। হুজুর আর আমার আর 18 বছর আছে, হুজুর দোয়া করিয়েন। হুজুর আমার আর 4টা বছর আছে, হুজুর হুজুর আমার আর 3টা বছর আছে, হুজুর আর 1টা বছর, হুজুর আর 1টা বছর, হুজুর আল্লাহ দোয়াই হুজুর আর 1 বছর, হুজুর আর 6 মাস আছে, হুজুর আর 6 মাস, আর 6 মাস পরে হুজুর 16 ডিসেম্বর সকালবেলা দুই রাকাত পড়লে একবার একবার কথা করেন। 20টা বছর জীবনের প্রতিটা মুহূর্তের স্বপ্ন থাকবে 20 বছর, 20 বছর, 20 বছর। কে বোকান, একদিন পরে দিন গুনবে, ক্ষণ গুনবে, মুহূর্ত গুনবে, ঘন্টা গুনবে,
আর দশটা বছর পরে আমেরিকার ভিসা, দশটা বছর পরে আমেরিকার ইমিগ্রেশন, দশটা বছর পরে আমেরিকার গ্রিন কার্ড, সুইজারল্যান্ডের গ্রিন কার্ড, আর আর এগারো বছর, আর দশ বছর, আর ন বছর, আর চার বছর, আর তিন বছর, আর দুই বছর, আর এক বছর, আর ছ মাস, আর তিন মাস, আর এক মাস, আর এক দিন, গেছে মরি শেষ। কথা কর না গা, বাস্তব না বাস্তব? মাও তো আছে, হুজুর আমার ফুত গেলে দোয়া করি, আর সাত বছর আছে, হুজুর গ্রিন কার্ডটা ফাইল হুজুর মাদ্রাসা দুর্গ গরু দিয়ে, হুজুর আর সাত বছর হুজুর ফাইল একটা গরু দিয়ে, বলেনি বলে না বলে না। অথচ বন্ধু তোমার ঘরে, তোমার মসজিদে, তোমার মহল্লায় মাত্র ফজরের আগে দুইটা রাকাত সুন্নত পড়বা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কে বলেছে? আস-সাদিক আল-মাসদুক। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। সুবহানাল্লাহ। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক। কে বলেছে? যার ওয়ামান আওফা মিন আল্লাহ বিআদিহি। কে বলেছে? ওয়ামান আসদাকু মিন আল্লাহ কিলা। কে বলেছে? ওয়ামান আহসানু মিন আল ওয়ামান আসদাকু মিন আল্লাহ হাদিসা। মাত্র ফজরের দুই রাকাত নামাজ বলেন, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কয়রাকাত নামাজ? আবার বলেন, কয়রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রাত তিনটা বাজে শুলে, দুইটা বাজে শুলে, যেই টাইমে শুলে ফজর পড়তে পারেন না ওই টাইমে শোয়া হারাম। কি বলছি বলেন? ঠিক আছে নি কথা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করে রাখছেন। আমি কাল চারটা বেশি শুয়েছি, আমি উঠছি পাঁচটা বাজে, আমি মোবাইলে অ্যালার্ম দিই না, মোবাইলে অ্যালার্ম টালানো উড়ে যাচ্ছ না, বন্দুক দিয়ে তো উড়ে যাচ্ছ না, কি এর মোবাইলে অ্যালার্ম? কি কি করবো, পাগল হয়ে গেছি, চারটা বেশি শুয়ে গেছি, পাঁচটা আলহামদুলিল্লাহ, আমার তো খবর আছে আমার ছাত্ররা আসবে আমার উঠে ছাড়বে, বিসমিল্লাহ পড়ি আল্লাহর খবর সকল শিখেছি, কি হ্যাঁ তারা এসে উঠে গেছে আলহামদুলিল্লাহ। যদি ব্যবস্থাপত থাকে তো আছে, ব্যবস্থাপত ছাড়া আপনি সুন্দর করে তিনটা বাজে পর্যন্ত ফেসবুক যায় উঠে গেলেন আর ফজর নামাজ শুই গেলেন, আল্লাহর কসম খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়াও গেল আখিরাত গেল, তার সব গেল, কান্নাহু হুতেরা আলুহু ওয়া আলু ওয়া মালু, তার যেন জান মাল সন্তান সন্ততি স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ চলে গেল, একবার নয় যদি হাজার বার চলে যায় যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন, এরকম যায়নি মাঝে মাঝে জোরে কানা যায়নি, পিছনে গেছেনি এরকম গেছেনি, তো কাঁদবেন কবে? মৌতের পরে কাঁদিয়েন কি পিছনে গেছেনি বলেন? যেই বন্ধুদের সাথে আড্ডা দিলে বলেন, ফজর নামাজ জামাতে পড়া যায় না, এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া জায়েজ হবে না, কি আমি সৌদি আরবে এই বয়ান প্রতিদিন করছি, যে ডিউটি করলে নামাজ পড়া যায় না এই ডিউটি হারাম, কি বলছি বলেন? এই ডিউটি হারাম, যে ডিউটি পড়লে কি করা যায় না, এই ডিউটি মুসলমানদের জন্য যাওয়া যাবে না, এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না বলেন, যে ডিউটি করলে কি করা যায় না, এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না, কিভাবে যায় যাবে এটা, কিভাবে যায় যাবে? পড়বো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর নামাজ ইনশাল্লাহ, কেমনে বললে পড়বেন বলি হুজুর? আমি এইভাবে বললে আমি পড়ব, একজন একটু পরামর্শ দেন,
যদি আমার ফজর নামাজের কথা আপনি এভাবে পড়লে আমি পড়ব, আমার একটু পরামর্শ দেন। আপসে পরামর্শ করেন, যেগুলো ছুটে গেছে এগুলোর কাফফারা কি হবে, সামনে কি আরো ছুটতে দিব ফজর নামাজ, আরো ছুটতে দিব? এবার বলেন এশা আর ফজর, বলেন জামাত কখনো ছাড়ব না। বাস আপনি আপনি নিশ্চিত থাকেন, 40 বছর এশা আর ফজর পড়লেন জামাতের সাথে, নিশ্চিত থাকেন 365 রাত করে 40 বছরে যত রাত হয় তত রাত জাগিয়ে থাকার পুরস্কার নিয়ে উঠবেন। এবার কেমন হবে? আলহামদুলিল্লাহ, ফেরেশতা জিবরিল তো ঈর্ষা করবে, এটা কে, এটা কে, এটা তো সারা রাত খালি জিকির, খালি জিকির, এটা তো সারা রাত তেলাওয়াত, বিষয়টা কি, এটা তো সারা রাত তেলাওয়াত কি, এটা তো জীবনের সব রাত সবে কদর, এটা তো জীবনের সব রাত সবে কদর, সুবহানাল্লাহ, এটা তো জীবনের সব দিন আরাফা, এটা সব রাত মিনা মুজদালিফা, কেমন হবে ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ, আজ থেকে পাক্কা নিয়ত ইনশাআল্লাহ।